بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত আমিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমরা কোরআন ও সুন্নাহ কিভাবে আমল করব, কিভাবে আমল করব, এটা প্রশ্ন করেছেন। তো কোরআন ও সুন্নাহ যেভাবে আমল করব, এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন সেটা পালন করা এবং যা নিষেধ করেন সেটা বর্জন করে। ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেন সেটা পালন করা এবং যা থেকে নিষেধ করেন সেটা বর্জন করা। এইভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশগুলো মানা এবং নিষেধ থেকে দূরে থাকা, এটা হচ্ছে সুন্নতের ওপর আমল করার পদ্ধতি। তো সেটা শিখতে হবে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ালেখা করতে হবে, সেখান থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো জেনে নিতে হবে এবং নিষেধগুলো জেনে নিতে হবে। তো আদেশগুলো জানার পর সেটা আমল করতে হবে, আর নিষেধগুলো জানার পর সেটা ছেড়ে দিতে হবে। তো এইভাবে আমরা সুন্নতের উপর আমল করতে পারি যেভাবে বলা হয়েছে। এবং দ্বিতীয় কথা বলা হয়েছে যে রসুল আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন, তো এটা দলিল হচ্ছে পবিত্র কোরআনে সূরা আরাফের 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত পৃথিবীর মানুষকে আদেশ করেছেন, ইত্তাবিউ তোমরা অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আদেশ নামা, যে বিধান আদেশ এবং নিষেধ আসছে সেটাকে তোমরা অনুসরণ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ওহির ওহী নাজিল করেছেন সেটা হচ্ছে কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে হাদিস। কোরআনটাও আল্লাহর ওহি, হাদিসটাও আল্লাহর ওহি, দুটোই ওহি। তো কোরআনটা হচ্ছে ভাষা এবং অর্থ দুটোই সরাসরি আল্লাহর, এবং হাদিসটা হচ্ছে ভাষাটা রসুলের কিন্তু বিষয়টা আল্লাহর। কারণ রসুল সাম ওমা ইন্তু কানিল হওয়া ইন হওয়া ওয়াহিহা, তিনি কোনো কথা নিজের থেকে বলেন না, যা তাকে ওহি করা হয় সেখান থেকে সেটাই তিনি বলেন, ওনার সমস্ত কথাগুলোই বিধান। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসে বলেছেন, সেটা বুখারী মুসলিম হাদিস, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুল জান্নাত ইল্লা মান আবা, কিলা মানি আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বাল মান আতানি দখল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সমস্ত উম্মতরা জান্নাতে প্রবেশ করে শুধুমাত্র অস্বীকারকারী ছাড়া। তখন প্রশ্ন করলেন সাহাবারা যে অস্বীকারকারী কারা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি যে আমার আনুগত্য করলো সে দখল জান্নাহ, সে জান্নাতে যাবে, আমার আসানি যে আমার নাফরমানি করলো, ফাকাদ আবা সে অস্বীকার করলো। তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেটা উনি করতে বলেন, যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, রসুল্লাহ বলেছেন কাসুস সওয়ার এবং আফুল লিহিয়া, রসুল্লাহ বলছেন তোমরা মোষকে ছোটো করো এবং দাড়িকে ছেড়ে দাও। তাহলে এটা রসুলের আদেশ, এখন এটা আমাকে অবশ্যই মানতে হবে, জানার পর এখন জেনে নিতে হবে, না জানলে আমার দোষ, কেন জানলাম না। দুনিয়ার সব কিছু আমি জানতে পারি, কিন্তু আল্লাহর কোরআন হাদিসের আদেশ নিষেধ আমরা জানবো না। এটা আমার প্রত্যেকটা লোক তার আমল দিয়ে কিয়ামতের দিন পার হবে, অন্যের উপর ভরসা দিয়ে কখনো সে পার হতে পারবে না। তো কাজেই দীন ইসলামের কোনটা আদেশ কোনটা নিষেধ এটা জানা প্রত্যেকটা লোকের উপর তার দায়িত্ব, তার নিজের উপর তার দায়িত্ব কর্তব্য জেনে নেওয়া এবং সেটা আমল করা। এটা সে যে নাকি এই এই ব্যাপারে যে গাফলতি করবে, উদাসীন থাকবে, সে এই জন্য পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে আমাদেরকে সর্বপ্রথম এই জন্য প্রথম যে ওহি নাযিল হয়েছিল সেখানে পড়তে বলা হয়েছে, ইকরা পড়তে বলা হয়েছে। এই পড়া ছাড়া, লেখাপড়া করা ছাড়া কখনো সে কোরআন হাদিসে কীভাবে মানতে হবে সেটা জানতে পারবে না। তো কোরআন হাদিস পড়তে হবে, গবেষণা করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে এবং সেটা বুঝতে হবে। বোঝার পর সেই আদেশগুলো নিয়ে, আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। এইভাবে একটা লোক কোরআন হাদিস মেনে চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি সবাইকে পবিত্র কোরআন লেখা পড়া, শিক্ষা অর্জন করা কোরআন থেকে এবং হাদিস থেকে, সমস্ত কিছু শিক্ষা এলেম অর্জন করা এবং এলেম অনুযায়ী আমল করা, এটার জন্য আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। রাসূল বলছেন, তালাবুল আলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা লোক এলেম অর্জন করাটা এটা ফরিদা, ফরজ।
এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সবাইকে বলেছেন যে তোমরা দিন শিখো এবং আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য কল্যাণ চান তাকে দিনে বুঝ দিয়ে দেন। মান ইউরিদুল্লাহ বি খাইরিন ফাকহু ফিদ দিন, এটা বুখারীর সহি হাদিস, যে আল্লাহ তালা যার জন্য কল্যাণ চান তার জন্য তাকে দিনের সঠিক বুঝ দিয়ে দেন। তো সঠিক বুঝ দিনের জানতে হলে কোরআন শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। ঠিক তেমনিভাবে হাদিস শিখতে হবে, বুঝতে হবে এবং হাদিসের সমস্ত আদেশ নিষেধগুলি আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। এইভাবে মানুষ কোরআন হাদিসকে আমল করে সে দুনিয়া আখিরাতে কল্যাণ অর্জন করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দুটি জিনিস বলে দিয়েছেন যে তোমরা এই দুটি জিনিসকে যদি শক্ত করে ধরো, অর্থ শক্ত করে ধরো অর্থ হচ্ছে এই দুটো জিনিস শিখা এবং সেটা বোঝা এবং মেনে চলা। আল্লাহ তাআলা যেন সবাইকে এই তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা রাহমানির রাহিম।